আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রংধনুর সাক্ষাহ। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আমার ঈদের দিনের সারাদিনের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কী কী করলাম সেটাই শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি আজকে এই ড্রেসটা পরতেছি, আর এটার সাথে আমি এই সালোয়ারটা পরবো। এটা একটা প্যান্ট সালোয়ার, এটা আমি এই লেসগুলো কিনে ডিজাইন করে বানিয়েছিলাম, আর সাথে ওই ওড়নাটা পরবো। আমি ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেলাম। মূলত আমি এখন রেডি হচ্ছি, আমি আমার চাচুর বাসায় বেড়াতে যাব বাবার সাথে। তো আমার একটু রেডি হওয়া বাকি আছে, আমি জুয়েলারি পরবো আর চুল আসরাবো, তারপরেই আমি পুরোপুরিভাবে রেডি হয়ে যাব। এখন আপাতত জামাটা পরছি আর একটু মেকআপ করছি। এই তো আমি এখন পুরোপুরিভাবে রেডি, কানের দুল ব্রেসলেট সব পরে নিছি আর চুলও বেঁধে নিছি, যেহেতু বাহিরে যাব এর জন্য ঝুঁটি করে নিলাম। এই তো আমি আমার চাচুর বাসার সামনে চলে আসছি, বাবা গেছে দোকানে কোক কেনার জন্য, তো এই ফাঁকে আমি বাসার সামনে একটু ভিডিও করতেছি। এখানে বাসার কাজ চলতেছে, বিল্ডিং এখনও কমপ্লিট হয় নাই, দোতলা কমপ্লিট হয়েছে পরে দোতলার এক সাইডে আমার চাচু উঠে গেছে, উঠে থাকতেছে আর বিল্ডিংয়ের কাজ করতেছে। তো আমি এখন এখানে বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি, বাবা আসলে একসাথে ঢুকতে পারবো। এতো বাবা চলে আসছে দোকান থেকে, এখন আমি আর বাবা মিলে উপরে যাচ্ছি। যেহেতু নির্মাণাধীন ভবন, সব কিছুই একটু এলোমেলো আর এখনও অনেক কাজ বাকি। এ সাইডে একটা ফ্ল্যাট হয়েছে আর একটা ফ্ল্যাট হবে, তো যে জায়গাটা ফ্ল্যাট হবে সেই সাইডটা এখনও খালি আছে, সব জিনিসপত্র কাজের এগুলো রেখে দিছে আর কিছু গাছও রাখছে। এখানে কি করো তুমি? এখানে দোল খাও? এটা কার দোল? না তোমার? দোল খাও, যাও বসো বসো দেখি, যাও। সুন্দর হয়েছে, এটা কেন দিছে? যাতে পড়ে না যাও। হ্যাঁ সুন্দর হয়েছে, ঘুরাই দিলে সুন্দর। আমি এখন ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি, তো ওই রুমটা এখনও কমপ্লিট হয় নাই। ওই রুমটা থেকে বের হয়েই দেখলাম রান্নাঘর, রান্নাঘরে আমার চাচি রান্নাবাড়া করতেছে, আর এটা হলো ওদের গেট। এই গেটটা আসলে থাকবে না, এটা টেম্পোরারি দিছে। আর এই সাইডে যে ফ্ল্যাটটা হবে যেটা অর্ধেক হয়েছে, আমি একটু ওখানে আবার গেলাম ঘোরাঘুরি করতে। এখানে একটা বারান্দা আছে, একটা অ্যাটাচ ওয়াশরুম হবে, ওগুলোই আছে। আবার এখানে জানালা দিয়ে একটু বাহিরে দেখার চেষ্টা করতেছি। আর ওদের এখানে পুরাতন একটা ভাঙ্গা ওয়ার্ড্রোব আছে, ওটা রেখে দিছে। আর এটা হলো ড্রয়িং রুম, যেহেতু বেডরুম একটা কমপ্লিট হয় নাই, তো ড্রয়িং রুমের মধ্যেই বেড রাখছে আর সাথে সোফাও রাখছে। আবার আমার কাছে চলে আসে।
elephant আর এটা হলো deer আমি এই পাশটার যে বারান্দাটা যেটা ওদের কমপ্লিট হয়ে গেছে এই পাশের বারান্দাটায় আসলাম আর এখান থেকে সামনে যে গাছপালাওয়ালা জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটা হলো আমার সেজু খালামণির তো এখানে কিছু গাছ আছে আর এগুলো দেখাশোনা করে একজন তো এখানে সাজনা গাছে ফুল দেখতে পারলাম ভালো লাগলো আর এটা হচ্ছে একটা গার্মেন্টসটা ওরা অনেকগুলো জায়গা জুড়ে গার্মেন্টস করেছে এখানে তো আমি খাওয়া দাওয়ার অংশটা আর ভিডিও করি নাই খাওয়া দাওয়ার পরে আমাদেরকে শ্যামাই খেতে দিয়েছিল তো সেই অংশটা নিয়েছি এটা হলো নবাবী শ্যামাই আমার চাচি প্রথমবার এই নবাবী শ্যামাই বানানোর চেষ্টা করেছে ঈদে তো আমি খেয়ে দেখলাম ভালোই হয়েছে আর যেহেতু আমি একটু মিষ্টি কম খাই আমার কাছে একটু মিষ্টিটা বেশি মনে হয়েছে এছাড়া সব কিছুই ঠিক আছে আমার চাচুর বাসা থেকে চলে আসছি তো যাওয়ার পথে তোমাদের আর দেখাতে পারি নাই আমি এই নেকলেসটা পরে গেছিলাম এটা কৃষ্ণা আন্টির ও বলতেছে তোমার গলাটা খালি খালি লাগতেছে কিছু একটা পরে দাও তখন বললাম যে আমি তো নিয়ে আসি নাই তোমার কাছে কিছু থাকলে দাও তো তখন এটা পরে গেছিলাম তো এখন আমি তোমাদেরকে আমার পাখিদেরকে একটু দেখাই অনেকদিন হয়ে গেল সব পাখিদেরকে দেখাই না তো আশা করছি পাখিদের দেখতে তোমাদের ভালো লাগবে ছাদ বাগান থেকে ঘাস এনে ওদেরকে খেতে দিয়েছি এখানে ময়না টুবাবু ওরা দুজন ঘাস খাচ্ছে টুবাবুর ঘাস অনেক পছন্দ ঘাস খাওয়ার সময় বারবার পাক নাড়ায় এখন নাড়াচ্ছে না নাড়ালে দেখাবো এখানে আছে মিতু এটা মিতু এটা মিঠু ওদেরকেও দিয়েছি ওদের খাওয়া মোটামুটি শেষ আর এখানে নিচে আছে ফিওনা ফিওনা সিঙ্গেল একটা পাখি ওকে মারছিল অন্য আরেকটা পাখি তো এই কারণে ওকে আমার কাছে রেখে দিয়েছিলাম ও ঘাস খাচ্ছে আর এই নিচের খাতে আছে হলো বুলবুলি আর মাছরাঙ্গা বুলবুলি হলো কবুতর আর মাছরাঙ্গা হলো ঘুঘু ওদের দুজনের ফ্রেন্ডশিপ হয়েছে ওরা একসাথে থাকে এখানে আছে একটা সিঙ্গেল কবুতর এই কবুতরটাকে ও রাখবো না ওকে সেল করে দিব যেহেতু ও একা ওর অনেক কষ্ট হয় আর এখানে আছে আমার কবুতরের জোড়াটা এই লাঠিতে দাঁড়ায় আছে হলো এটা মেয়ে কবুতর আর নিচেরটা হলো ছেলে কবুতর এই ছেলে কবুতরের চোখটা আমার অনেক পছন্দ এ কারণে ওকে আমি রেখে দিছি যদিও ওরা কোনো বাবু দেয় না মানে ওদের ডিম জমে না এই একটা সমস্যা আছে ওদের তো তারপরও আমি রেখে দিছি যেহেতু আমার অনেক পছন্দ আর এই মেয়ে কবুতরটা অনেক মিশুক ও বাহিরে আসতে চায় মানুষের কুলে উঠতে চায় আমাকে আদর করে দেয় এখানে আছে ঘুঘু এটা ছেলে ঘুঘু সাদাটা আর এই চকলেট কালার একটা মেয়ে আর এখানে একটা পিওর সাদা জোড়া আছে ওরা ঘুমাচ্ছে আর এখানে আছে পিকু এই নতুন খাঁচাটা যে কিনে আনছিলাম পিকুকে আর বার্জিদের পাশাপাশি রেখেছিলাম এটাই ওটা তো পিকু এখানে আছে পিকু বার্জি ওদের সবাইকে ঘাস খেতে দিছি এখানে বার্জিরা ঘাস খাচ্ছে ঘাস খাওয়া রেখে কাগজ ছিঁড়ায় ব্যস্ত হয়ে গেছে ওরা এটা খাও খাও এটা আর এখানে আছে লাভবার পিকুর মা বাবা এটা হলো বাবা এটা হলো মা আর নতুন যে একটা বাবু হয়েছে নাম দিছি টুকু আমি কাপড় দিয়ে একটা দোলনার মতো বানাই দিছিলাম দোলনা না আসলে ঝুলনি তো টুকু আজকে জীবনের প্রথমবার এটার মধ্যে উঠছে এবং উঠে আরাম পাইছে আরাম পেয়ে ঘুমাই গেছে ওর হুশ নাই যে ও মাথা নিচের দিকে দিয়ে ঘুমাচ্ছে ওর কোনোই হুশ নাই আর এই যে অনেক গরম এই কারণে ঠাকুরে করে নিঃশ্বাস নিতেছে আমি আবার ওর একটু আগে পানি খাওয়াই দিছি তখন একটু সজাগ ছিল পানি খেয়ে নিছে সুন্দর মতো আবার এখন ঘুমাচ্ছে তো ও হলো দুই দিন আগে মাত্র লাঠিতে উঠা শিখছে তাও উড়ে না ওই শিখবে বেয়ে উঠছে আর
আজকে সে এটার মধ্যে উঠে গেছে ঝুলনির মধ্যে। আর এই তো ওর বাবা, কুকুর বাবা ঘাস খাচ্ছে চোখ বন্ধ করে করে। আর এখানে আছে তিনটা ঘুঘু, দুইটা সাদা ঘুঘু, ওরা হলো জোড়া। আর এখানে একটা চকলেট কালারের ঘুঘু আছে, এটা সিঙ্গেল বেবি। ওরা তিনজন একসাথে থাকে, ওদের ভালো ফ্রেন্ডশিপ, ছোটবেলা থেকে একসাথে থাকে। এই ছিল মোটামুটি পাখিদের অবস্থা। এই যে টুকু এখন তাকাইছে, শব্দ পাইছে বাইরে। এই তো উঠছে সে, আর এই তো ওরা ঘাস খাচ্ছে। ওরা প্রচুর মজা করে ঘাস খায়। তো ওর ঘুম ভাঙছে বাইরের শব্দে, এখন ও তাকায় আছে। আমাদের পিকু কিন্তু পুরো হলুদ একটা পাখি ছিল, পরে রেড কালার হয়েছে পিকুর মাথা, কিন্তু টুকু প্রথম থেকেই রেড কালার আছে ওর ফেসে, মাথার মধ্যে। আবার হামি দেয়, তখন ঘুমায়ও ঘুম শেষ হইল না, আরো ঘুম আসবে। তো এই ছিল আমার পাখিদের আপডেট, আশা করছি ভালো লাগলো। সবার জন্য দোয়া করবেন সবাই। আমি ড্রেস চেঞ্জ করে আরেকটা ড্রেস পরলাম, এটা তোমাদেরকে দেখিয়েছি, এটা ফিশ কাট একটা ড্রেস। এটার সাথে আমি একটা ওড়না নিয়েছি, কোনো ওড়নায় ম্যাচ হচ্ছিল না, আর যদি এক কালারের হোয়াইট পরতাম ভালো লাগতো না। তো আমি ভাবলাম যে আমি এই প্রিন্টের ওড়নাটা পরি। এটাতে হচ্ছে হোয়াইট, মেরুন আর ব্ল্যাক এই ওড়নাটা। তো আর আমি কানে দুল পরেছি এটা, আর গলায় তো এটা পরেছিলাম, এটাই পরে আছি। তো আমি মনে করো মেকআপের কোনো চেঞ্জ করি নাই, যেমনটা সকালের ড্রেসের সাথে মেকআপ ছিল ঠিক ওরকম মেকআপই এখনও আছে। এখন আমরা বাসা সবাই মিলে ছাদে যাব, ছাদে যাব হলো ছবি তোলার জন্য। নানুর ছবি যারা আমার রিলেটিভরা অন্য দেশে থাকে তারা দেখতে চায়, এই কারণে নানুকে জোর করে রাজি করানো হয়েছে ছাদে যাওয়ার জন্য আর ছবি তোলার জন্য। আমাকে যা বলছো তাই করতে। গতবার এই লেবু গাছটা থেকে অনেক লেবু খেয়েছি, অনেক লেবু খেয়েছি, ছোট ছোট লেবু, এত ঘ্রাণ, এত স্বাদ, আমরা খুব পছন্দ করছি। আবার একটা করমজা গাছ বলছে, এবার খাবো করমজা, করমচা খাবো এবার। সব কিছু আছে বাগানে, বাগানে এমন কিছু নাই যে নাই, ছোট্ট বাগান হলে কি অনেক সুন্দর সুন্দর জিনিস। কলা গাছও ছিল, আম গাছ লাগাইছে, কোনো কিছুর অভাব নাই, পেয়ারা খেয়েছি। এবার ফিশ কাট বড় হয়তো রুমালটা ভালো হয়েছে। হ্যালো ফিশ কাট, ভিডিওর মধ্যে রুমালটা সুন্দর হয়ে গো। এই দেখো এখান থেকে একটা ফুল দিতে হবে, এখন খুব ব্যস্ততার মধ্য দিয়ে যাব, কারণ বাসায় অনেক মানুষ এসেছে, মামা মামি মামা তো ভাই বোনরা সবাই। তো এখন খুব মজা হবে আর খুব ব্যস্ততার মধ্যে থেকে কাটবে। যদি কোনো কিছু তোমাদের দেখানো সম্ভব হয় অবশ্যই দেখাবো, আর সম্ভব না হলে তো ওরা যাওয়ার পরে যদি সম্ভব হয় তখন ভিডিও করব। এখন আমি তোমাদের সাথে খুবই সুন্দর একটা জিনিস শেয়ার করব, আমার ধারণা তোমরাও এই কাজটা করো। তো আমি এই ঈদে বেশ অনেকজনের কাছ থেকে ঈদের সালামি পেয়েছি, তো সবারটাই ব্যাগে রাখতে পারছি। একদম লাস্টে যখন মামা মামি সালামি দিয়েছে, আমি তো আর পার্স নিয়ে যাই নাই, তো আমি এখন ওই সালামি কোথায় রাখবো ভেবে পাচ্ছিলাম না। তো তখন মনে হলো যে মোবাইলের কভারটা খুলে মোবাইলের কভারের পেছনে আমি সালামিটা রেখে দিই। তো আমি এটার ভেতরে মামা মামির সালামি রেখে দিছি। এখানে মামা মামি দুইজন আমাকে পাশে পাশে 1000 টাকা দিয়েছে, আর সেটাই আমি রেখে দিয়েছিলাম তখন। তো তোমরা কে কে এই কাজটা করো এটা কমেন্ট করে জানাতে পারো। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না,
আমি চেষ্টা করেছি অল্প অল্প ভিডিও করার, আসলে সব সময় করা সম্ভব হয় না, যতটুকু সম্ভব হয়েছে অতটুকুই করেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।